মানুষ শিক্ষা থেকে বঞ্চিত, পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণে খাবার, কিন্তু মানুষ কেন মরবে? আমরা জানি মানুষকে জ্ঞানে গুণে বুদ্ধিতে সমস্ত কিছুতে সর্বশ্রেষ্ঠ হয়ে আমরা পৃথিবীতে আমরা উৎপত্তি লাভ করেছি, মানুষ সৃষ্টি হয়েছে পৃথিবীতে। তাহলে এত জ্ঞান এত গুণ থাকা সত্ত্বেও মানুষ কেন মরবে? তিনি প্রশ্ন তুললেন। তিনি বলছেন একটা জায়গায়, আজ মানুষে মানুষকে দেখো দাঙ্গা, মহামারী, বিভিন্ন জায়গায় দাঙ্গা, যাতে যাতে দাঙ্গা, মানুষ মরছে। তিনি একটা জায়গায় বলছেন, দিন রাত যাতে হানাহানি, হিন্দু মুসলমান মারামারি, একদিকে অভাব অনটন, একদিকে অভাব অনটন, মানুষ অনাহারে মরছে, বিনা চিকিৎসায় মরছে। অন্যদিকে যক্ষের মতো ধনী যারা ব্যক্তি, সে ধনীদের ব্যক্তিরা, সে ধনী ব্যক্তিরা ব্যাংকে তাদের যে টাকা পাহাড়ের মতো জমা হয়ে আছে। এই যে বৈষম্য, এই যে পার্থক্য, একদিকে হাজার হাজার মানুষের মাথার উপর কিছু নেই, অনাহারে মরছে, আর এক শ্রেণীর মানুষ দশতলা পাঁচতলা কুড়িতলা সমস্ত ফ্ল্যাট তৈরি করে কোটি 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 টাকা তারা মালিক, আরাম বিলাসিতা করছে। এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করতে আমি পৃথিবীতে এসেছিলাম। আর এই বৈষম্য দূর করতে আমার কবিতা, এই বৈষম্য দূর করতে আমার গান, এই বৈষম্য, এই বৈষম্য দূর করতে আমার কাব্য। তিনি এত বড় কথা বলে গেছেন। তোমরা জানো যে মানুষকে কীভাবে মুক্তি দেওয়া যায়, তিনি সংগ্রামে গিয়েছিলেন। সংগ্রাম কোথায়? সেই সময় যে বিশ্বযুদ্ধ, তিনি সংগ্রাম করে মানুষের মুক্তি চেয়েছিলেন, যে গরিব অসহায় দরিদ্র মানুষের যে মুক্তি। সেখান থেকে ফিরে এসে তিনি লিখছেন, ঠিক আছে, তিনি বলছেন যে বন্ধুগো, তার একটা কবিতা বলছে দেখি পড়বে, যে বন্ধুগো বলিতে পারি না, বড়ই বিহে জ্বালায় বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছি যাহা আসে করি বুকে, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই রক্ত লেখা। আমি একা রক্ত ঝরাতে পারি না, আমার দ্বারা যে সম্ভব হতো এই সাধারণ মানুষের মুক্তি, তাহলে আমি একাই মুক্ত করে দিতাম, তা আমার দ্বারা সম্ভব নয়। তাই আমি কলম ধরলাম, আমার কলম যে শুধু বেরিয়ে আসে আগুন, বেরিয়ে এসে শুধু বিদ্রোহ, তাই আজ বিদ্রোহ কবি। তিনি বলছেন, তিনি নারীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা দেখো আমাদের সমাজ ব্যবস্থায় নারী বহু দিক থেকে বঞ্চিত। আজকে নারীরা তো স্কুল যেতে পারছে, আজ পড়ে যেতে পারছে, আজ থেকে কয়েক বছর আগে, প্রায় ষাট বছর সত্তর বছর আগে নারীরা একটা দুঃস্বপ্ন ছিল, স্বপ্ন ছিল। কোনো নারী যদি বলতো স্কুলে যাব, তাকে বলা হতো চরিত্রহীন। কোন নারী যখন আমি পড়াশোনা করবো, তাকে বলা হয়তো পাপিষ্ট। নারীদেরকে কোনোদিন শিক্ষার মুখ দেখতে দেয়নি, নারীরা ছিল পদদলিত সমাজে, পুরুষের সাথে সমান ব্যবস্থায়। তাই তিনি বলছেন একটা জায়গাতে একটা কবিতায়, তোমরা পড়বে নারী কবিতা, নারী কবিতা, তিনি একটা জায়গায় বলছেন, এই পৃথিবীতে যাহা সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার নারী, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে আমরা চোখের সামনে যা দেখছি, এর 50% করিয়েছে নারী আর 50% করেছে পুরুষ। তাহলে সমান যদি সকলিত করে থাকে, তাহলে সকলের সম অধিকার, কিন্তু নারীদেরকে সম অধিকার দেওয়া হয় না, সেই জন্য তিনি বলে গিয়েছেন। তিনি একটা জায়গায় বলছেন একটা কবিতায়, ওই কবিতা বলছেন যে রণে কত খুন দিল, রণে কত একটা রণে কত, রণ বলতে কি সংগ্রাম মানে একটা যুদ্ধ, তা বলছে রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথিরে সিঁদুর, লেখা নেই তার পাশে। একটা যুদ্ধে কত পুরুষ মানুষ প্রাণ দেয়, লেখা থাকে ইতিহাসে, কিন্তু কত নারী যে তার সিঁথির যে সিঁদুর দেয়, লেখা নেই ইতিহাসের পাতায়, তার পাশে লেখা নেই। তাহলে একটা পুরুষ যুদ্ধ করতে এসে মারা যায়, তার মারা যাবে কী হয় হিন্দু সমাজে, তার নারীকে সে সিঁথির সিঁদুর মিশতে হয়। কিন্তু নারী যে হাজার হাজার সিঁদুর সিঁদুর দেয়, বিসর্জন দেয়, সেটা কিন্তু ইতিহাসের পাতা নেই। তাই তিনি বলছেন, কত রণে কত নর খুন দেয়, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নেই তার পাশে। কত মাতা দিল হৃদয়ে পাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতির স্তম্ভের গায়ে লিখে রেখেছে কেবা। কোনোদিন একা হয়নি বোঝাই পুরুষের তরবারি, সাহস দিয়াছে
প্রেরণা জুড়িয়েছেন এই বিজয় লক্ষ্মী নারী। তিনি বলছেন পুরুষ কোনো জায়গায় জয় হয়নি, তার জয়ের পেছনে নারীর অবদান আছে, নারীর ভূমিকা আছে, নারীর শিক্ষা আছে। তিনি এতটা নারীকে গুরুত্ব দিয়েছেন, ফলে সেই নজরুল কবি, ফলে তিনি বলছেন যে মাটিতে যাদের ঠেকানা চড়ো মাটির মালিক তারা তারাই হয়। এক পৃথিবীতে দেখো যারা বুঝতে পারে না দুর্গাভাসের, দেখছো দুর্গাভাসের যে শিশির বিন্দু জমে থাকে তার স্বাদ কী, তার স্বাদম কী, ঠান্ডা না গরম, যারা বুঝে না, যাদের মাটিতে পায়ের চরণ থাকে না, যারা মাটিতে কিন্তু নামে না, ফলে আজ দেখো তারাই কিন্তু মাটির মালিক, কিন্তু যারা অসহায় দরিদ্র মানুষ তাদের কিছুই নেই। তাই তিনি বলেছেন আমি সারা জীবন যা করে গেলাম আমি গরিব মানুষের জন্য করে গেলাম, আমার জীবনটাকে আমি প্রদীপের মতো জ্বালিয়ে দিলাম। ফলে এ হচ্ছে তার সংক্ষেপে, বললে সারা জন্য পড়াবে না, এই হচ্ছে কবি। ফলে তিনি গরিবের কবি, বিদ্রোহী কবি, তিনি মানবতার কবি, তিনি সকলের কবি। তিনি এক শুধুমাত্র মুসলিমের কবি নয়, তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কবি। কারণ আমরা চেষ্টা করব প্রতি বছর তার এই দিনটাকে পালন করা, তাকে স্মরণ করা, তার তার শিক্ষা থেকে, তার কাব্য থেকে, গ্রন্থ থেকে, সাহিত্য থেকে শিক্ষা নেওয়া, এটা আমরা প্রতি বছর চেষ্টা করব। এবং তাকে আমরা যেখানে থাকবো, তাকে আমরা আমরা যেখানে থাকি মাঠে ঘাটে স্কুলে কলেজে, তাকে আমরা শ্রদ্ধা জানাবো। এগুলি আমার বক্তব্য শেষ করছি। সকাল থেকে আছে।